বঙ্গোপসাগরে আরো গভীর হয়েছে নিম্নচাপ, আকাশের মুখ ভার, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, আর এই বৃষ্টিতেই হলো সর্বনাশ। ভেঙে পড়ছে বিশ্বভারতীর ছাতিমতলা, দুটি শাল গাছের ডাল ভেঙে গুড়িয়ে গেছে ঐতিহ্যবাহী মার্বেলের বেদির আসনটি, যাতে লেখা ছিল প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। সূত্রের খবর, শনিবার দুপুরে বৃষ্টির জেরে ভেঙে পড়েছে ছাতিমতলা। এর আগেও রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপড়ে গিয়ে ঐতিহ্যবাহী ঘণ্টাতলা ভেঙেছিল। এবার ভেঙে পড়ল ছাতিমতলা। জানা গেছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ছাতিমতলার সংস্কার করবে। জায়গাটি ঘিরে রাখা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে শান্তিনিকেতনের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গিয়েছে। 1941 সালের 7ই অগস্ট প্রয়াত হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় শেষকৃত্য সম্পন্ন হলে তার অস্থি নিয়ে আসা হয় শান্তিনিকেতনে। এই ছাতিমতলাতেই রয়েছে গুরুদেবের শেষ স্মৃতি। পৌষ মেলার থেকে শুরু করে 25শে বৈশাখ, 22শে শ্রাবণের দিনগুলিতে এখানেই বিশেষ উপাসনা ও উদযাপন হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার।